يا أنقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. قال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن آنا فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. صدق رسول الله صلى الله عليه وسلم. সম্মত উপস্থিতি, তো কোরআন আশিক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ অনেকে বলেছেন, যখন নাকি মুমিনদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। হাদিসে কারিমায় আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বিভিন্নভাবে কোরআন পড়ো, কেননা এই কোরআনই কিয়ামতের মাঠে তার জন্য সাফায়াত হিসেবে আসবে। তো আজকের এই কোরআনের মাহফিল হচ্ছে মূলত আমাদের ঈমানকে বৃদ্ধি করার মাহফিল। এত সুন্দর একটি আয়োজনের জন্য আমি মাহফিল আয়োজন কমিটি যারা আছেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, এবং সেই সাথে দোয়া করছি আল্লাহ সকলে নেক খায়ের দান করুন। আপনারা অনেকে শুনেছেন যে আমার আব্বা আমার অসুস্থ অবস্থা আছেন। মূলত বাংলাদেশে এই আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনের যে ধারা, এটা 1967 সাল থেকে তিনি বাংলাদেশে প্রথম শুরু করেন। তার হাত ধরে এদেশে শেখ মুস্তাফা ইসমাইল, শেখ মাহমুদ ফরিদ আল ফসারি এবং শেখ আব্দুল বাসিতের মোলাফর রায়গ্রাম এসেছিলেন 1967 সালে। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর সারা বাংলাদেশে এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করি। তো আপনাদের সকল হচ্ছে দোয়া চাই আমার জন্য, তিনি খুব অসুস্থ অবস্থা আছেন। এবং আপনারা অনেকে জানেন যে আমি লালবাগ মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছিলাম। লালবাগের যে আসাদ কালাম রয়েছে সবাই আমার ওস্তাদ, সকলের জন্য দোয়া করবেন আমার ওস্তাদের জন্য, এবং বিশেষ করে আমার ওস্তাদ প্রথম মুফতি আমির শাহ রহমতুল্লাহ আলের জন্য দোয়া করবেন। কারণ হুজুরের বদৌলতে আজকে এই এই লালবাগ মাদ্রাসা এই অবস্থানে এসেছে। بسم الله الرحمن الرحيم. ولما بلغ أشده Oh.
وَوَعَدَ اللَّهُ الَّذِي وَعَدَ بِهِ
إِنَّهُ Oh,
فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم. وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها الله
بذنبهم
صدق الله.